Hi there, this is Aminul Islam here, and I feel teaching English grammar as well as spoken English. And today in this lesson, I'm going to teach you a very interesting topic that is all about the usage of future indefinite tense. Okay, so welcome to my YouTube channel, English with Aminul, and hope you all absolutely well. Now listen to me carefully and keep watching the video till the end so that you can solve all your problems about this tense, about the uses of this tense through this lesson. Okay? Now let's get started. But before starting discussion about the uses of this tense, I would like to tell you some basic facts related to this tense so that you can easily understand how to identify this tense and how to form sentence in this tense. Okay, now listen. What is future indefinite tense? Future indefinite tense refers to an action to be done in the future time, right? That means future indefinite tense denotes a future action. Mane bhobishyot kale kono kaj hobe ba somponno hobe bhobishyot kale erokom bojhate amra kon tense byabohar korbo. Future tense ব্যবহার করব অর্থাৎ future indefinite tense ব্যবহার করব তো future ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এইরকম বোঝাতে future indefinite tense যদি আমরা ব্যবহার করি তো তাহলে একটা বাংলা বাক্য আছে সেই বাংলা বাক্যটাকে আমরা চিহ্নিতকরণ করব অর্থাৎ আইডেন্টিফিকেশন করব সেটা কিভাবে তো দেখো যে আমরা আমি আগেই বলেছিলাম আগের ভিডিওগুলোতে বলেছি যে tense চেনার ক্ষেত্রে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে কোন ভার্বের উপরে finite ভার্বের উপরে ঠিক আছে ফাইনাইট ভার্ব মানে কি সমাপিকা ক্রিয়া যেটা ভার সেন্টেন্সের মেন ভার্ব হিসেবে কাজ করে তাহলে সেন্টেন্সের মেন ভার্ব বা ফাইনাইট ভার্বের ভার্ব দেখেই কিন্তু আমরা টেন্স আইডেন্টিফিকেশন করার চেষ্টা করব ঠিক আছে তো বাংলা বাক্যে একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া আছে সেই সমাপিকা ক্রিয়ার সঙ্গে যদি আমরা এই চারটে জিনিস দেখতে পাই অর্থাৎ বো বে বা বেন তাহলে সেই টেন্সটি বা সেই বাক্যটি অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে ঠিক আছে বো বে বা বেন কেমন আমি একটি কলম কিনবো আমি একটি কলম কিনবো এখানে কেনাটা ভার্ব তার সঙ্গে কি আছে বো সে একটি আমাকে উপহার দেবে তাহলে যে দেওয়া দেওয়াটা হচ্ছে কি ভার্ব তার সঙ্গে কি যুক্ত আছে বে দেবে বা দিবে ঠিক আছে তারা আগামীকাল কলকাতা যাবে তাহলে এই যে যাওয়াটা ভার্ব তার সঙ্গে কি আছে বে আছে ঠিক আছে তিনি আমাকে একটি সুন্দর কলম কিনে দিবেন ঠিক আছে এই যে দিবেন বেন তাহলে এই বে বো বে বা বেন এই বিষয়গুলি যদি কোনো ফাইনাইট ভার্বের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটি কী হবে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে ওকে না লুক অ্যাট দ্য বেসিক স্ট্রাকচার অফ ফিউচার ইনডেফিনিট টেন্স হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ ফিউচার ইনডেফিনিট টেন্স নাও সি ফার্স্ট ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট অ্যান্ড দেন শ্যাল অর উইল শুড বি ইউজড শ্যাল অর উইল শুড বি ইউজড দেন you should use the first form or base form or root form of verb next other things should be come okay tale ei future indefinite tense er bakko amra jodi gothon korte chai tale tar mul gothon ta hobe ki ei rokom prothome amra ki likhbo subject subject er pore shall othoba will tar pore verb er ek number rup jeta ke amra base form boli verb er sei ta tar pore baki onnanno kichu ja ache sei gulo boshbe clear তো ফর এক্সাম্পল আমি একটি কলম কিনবো আমি একটি কলম কিনবো এখানে ফার্স্ট আই হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ইজ দ্য ফাইনাইট ভার্ব অব দি সেন্টেন্স প্রথমে আমাকে কী করতে হবে যে এই বাক্যটার মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব সেটা প্রথমে খুঁজে বের করতে হবে এখানে ফাইনাইট ভার্ব কোনটা এইটা কারণটা কি কারণটা হচ্ছে বিকজ উই হ্যাভ টু আইডেন্টিফাই টেন্স অ্যাকর্ডিং টু দ্য ফাইনাইট ভার্ব মানে আমাদেরকে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে কিসের মাধ্যমে ফাইনাইট ভার্বের মাধ্যমে ঠিক আছে তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা কিনবো তো কিনবো এই যে কিনবো এইটা ভার্ব এই ভার্বের সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কী যুক্ত আছে এই বো ঠিক আছে বো অর্থাৎ আমি আগেই বললাম তোমাদের যে বো বে বা বেন এইরকম বিষয়গুলো যদি কোনো ফাইনাইট ভার্বের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই কোন টেন্সে হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে ওকে
এবার কিনবো, এখান থেকে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি কোনটা, আমি, আর একটি কলম এইটা অবজেক্ট। এবার যদি আমরা ট্রান্সলেশন করতে যাই সেন্টেন্সটা, ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সলেট দিস সেন্টেন্স, হোয়াট উইল বি দ্যাট? ফার্স্ট ইউজ সাবজেক্ট আই, নেক্সট শ্যাল অর উইল। তোমরা জানো যে ফার্স্ট পার্সন আই বা উই এর পর কি বসে, শ্যাল বসে, আই শ্যাল। নাও ইউ শুড ইউজ দ্য বেস্ট ফর্ম অর ফার্স্ট ফর্ম অফ ফাইনাইট ভার্ব, কিনবো, বাই, পেন, অবজেক্ট। ওকে, এখানে একটা জিনিস তোমরা একটু ভালো করে বুঝে নাও যে আমরা ফার্স্ট পার্সন আই এবং উই এর পর কী লিখবো, শ্যাল লিখবো, আর বাকি সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের পর কী লিখবো, উইল লিখবো। তো কীরকম এখানে লিখলাম কি যে আমি একটি কলম কিনবো, আই শ্যাল বাই এ পেন, আমি একটি কলম কিনবো, আই শ্যাল বাই এ পেন। কিন্তু যদি বলা হয় সে একটি কলম কিনবে, তাহলে কী হবে, হি উইল বাই এ পেন। তারা একটি কলম কিনবে, দে উইল বাই এ পেন। তিনি একটি কলম কিনবেন, হি উইল বাই এ পেন। আমরা একটি কলম কিনবো, উই শ্যাল বাই এ পেন। তুমি একটি কলম কিনবে, ইউ উইল বাই এ পেন। ক্লিয়ার? নাও সি দ্য ভ্যারিয়াস স্ট্রাকচার অফ ডিফারেন্ট সেন্টেন্সেস ইন ফিউচার ইনডেফিনিট টেন্স। ফার্স্ট, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ ফিউচার ইনডেফিনিট টেন্স, দ্যাট মিন্স দিস ইজ দ্য স্ট্রাকচার অর ফর্ম অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অফ অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজিং ফিউচার ইনডেফিনিট টেন্স। নেক্সট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ নেগেটিভ সেন্টেন্স। অ্যান্ড নম্বর থ্রি, দিস ইজ ইয়েস নো কোয়েশ্চেন, ওকে, অ্যান্ড নম্বর ফোর, ডব্লিউ ইজ কোয়েশ্চেন। দিস ফর্মস আর সেট আপ অর ফর্মড ইউজিং ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে ফর এক্সাম্পল এখানে দেখো, উদাহরণস্বরূপ বহু কয়েকটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। হি উইল গো টু কলকাতা, সে কলকাতা যাবে। হি উইল গো টু কলকাতা, সে কলকাতা যাবে। হি উইল নট গো টু কলকাতা, সে কলকাতা যাবে না। তাহলে যাবে, বে ফিউচার, হি উইল গো টু কলকাতা, তার সঙ্গে এবার পরে আসছে কি, যাবে না। তো আমরা কী করবো, অক্সিলারি ভার্ব এখানে আছে, শ্যাল উইল আছে, শ্যাল উইলের পরে আমরা কী ব্যবহার করছি, নট ব্যবহার করে দেবো। আচ্ছা, এখানে তোমাদের আরও একটা জিনিস ইন্ডিকেট করে দিই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট ও পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো রকমের অক্সিলারি ভার্ব ছিল না, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেখানে। কিন্তু এইখানে সেই জন্যে আমরা ইন্টারোগেটিভ করার জন্যে বা নেগেটিভ করার জন্য এখানে কী ব্যবহার করছিলাম, অক্সিলারি হিসাবে ডু ভার্ব ব্যবহার করছিলাম। কিন্তু এখানে এসে আমরা কী পেয়ে যাচ্ছি, একটা করে অক্সিলারি ভার্ব যাচ্ছি, সেটা কি, শ্যাল অথবা উইল। এখানে তোমাদের আগেই বলে দিলাম যে ফার্স্ট পার্সন আই আর উইয়ের পরে শ্যাল বসবে, আর সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের পরে কী বসবে, উইল বসবে। ক্লিয়ার? তো হি উইল গো টু কলকাতা, সে আগামীকাল কলকাতা যাবে। হি উইল নট গো টু কলকাতা, সে কলকাতা যাবে না। উইল হি গো টু কলকাতা, সে কি কলকাতা যাবে? হোয়েন উইল হি গো টু কলকাতা, সে কখন কলকাতা যাবে? তাহলে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ এই যে বেসিক স্ট্রাকচার যেটা, সেইটা যদি আমরা পরিষ্কার মেক আউট করতে পারি বা বুঝতে পারি, তাহলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তো বেসিক স্ট্রাকচারটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কি, ফার্স্ট ইউজ সাবজেক্ট, নেক্সট শ্যাল অর উইল, দেন দ্য বেস্ট ফর্ম অফ ভার্ব, অ্যান্ড দেন দ্য আদার্স শুড বি ইউজড, রাইট? আমি একটি কলম কিনবো, আই শ্যাল বাই এ পেন, এইটা থেকেই আমরা বাকিগুলো বলতে পারবো। আমি একটি কলম কিনবো, আই শ্যাল বাই এ পেন। আমি একটি কলম কিনবো না, আই শ্যাল নট বাই এ পেন। আমি কি একটি কলম কিনবো, শ্যাল আই বাই এ পেন? তুমি কী কিনবে, হোয়াট উইল ইউ বাই, হোয়াট উইল ইউ বাই, তুমি কী কিনবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। নাও আই উড লাইক টু গো অর ডিসকাস দ্য টুডেজ টপিক, দ্যাট ইজ অল অ্যাবাউট দি ইউজেস অফ ফিউচার ইনডেফিনিট টেন্স। নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন হুইচ কেসেস ফিউচার ইনডেফিনিট টেন্স শুড বি ইউজড, কোন ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হবে, ঠিক আছে?
তো ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহারের একটাই রাস্তা, সেটা হচ্ছে কি ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, এরকম বোঝালে আমরা শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। নাম্বার ওয়ান, ফিউচার ইভেন্ট। তো ফিউচার ইভেন্ট কী? এই যে এইখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, আমি একটি কলম কিনব, তো এটা একটা ফিউচার ইভেন্ট, তো এটাকেই তুমি ট্রান্সলেট করতে পারো আই শ্যাল বাই এ ফ্যান। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের কাজ কী? ফিউচার ইনডেফিনিট টেন্সের কাজ হচ্ছে ফিউচার অ্যাকশান প্রকাশ করা, ঠিক আছে? তো ফিউচার অ্যাকশান প্রকাশ করা কী সেইটা আমি তোমাদেরকে এই উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম, এখানে যত বিষয়গুলো আছে সব কিছুর মাধ্যমে বুঝিয়ে দিলাম। এবার একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে যে ফিউচার অ্যাকশান কখনও কখনও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এই যে গঠনটা দেওয়া আছে এর মাধ্যমেও প্রকাশ করা হয়। নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অর উই হ্যাভ টু মেক আউট ইন হুইচ কেসেস উই শুড ইউজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর দিস ফর্ম টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশান, রাইট? নাও লিসেন, যদি বিষয়টা বা অ্যাকশানটা যদি প্রি প্ল্যান হয় বা নিয়ার ফিউচার বোঝায়, নিয়ার ফিউচার বোঝালে সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের মাধ্যমে প্রকাশ করতে পারি বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু এখানেও আরেকটু ডিপলি তোমাকে ভাবতে হবে সেইটা কি, যদি নিয়ার ফিউচার বোঝাচ্ছে ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে টাইমটাও ডেফিনেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। কীরকম? আগামীকাল সকাল আটটার সময় সে আসবে, আগামীকাল সকাল আটটার সময় সে আসবে। তাহলে আগামীকাল এটা নিয়ার ফিউচার প্লাস ডেফিনিট টাইম এখানে দিয়ে দেওয়া হয়েছে কি আটটার সময়, সকাল আটটার সময়। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কী বলবো, কী বললাম বাক্যটা, যে সে আগামীকাল সকাল আটটার সময় আসবে, তাহলে কী হবে, হি কামস টুমারো অ্যাট 8 AM, হি কামস টুমারো অ্যাট 8 AM, ঠিক আছে? আবার বলছি যে ফিউচার অ্যাকশান প্রেজেন্ট ইনডেফিনিটের মাধ্যমে তখনই প্রকাশ করতে পারবো যদি সেটা প্রি প্ল্যান হয় প্লাস তার সঙ্গে সঙ্গে নিয়ার ফিউচার অ্যান্ড টাইম ডেফিনিট হয়ে থাকে তবেই, ঠিক আছে? তাহলে সে আগামীকাল সকাল আটটার সময় আসবে, দেখো যে সকাল আটটা এটা ডেফিনিট আর আগামীকাল এটা আবার নিয়ার ফিউচার। সেই জন্যে আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট করতে পারি কীভাবে, হি কামস টুমারো অ্যাট 8 AM, ক্লিয়ার? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে কী করে আমরা প্রকাশ করতে পারি, যদি নিয়ার ফিউচার বোঝায়, ডেফিনিট টাইম নেই শুধু নিয়ার ফিউচার বোঝাচ্ছে, তবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন সে আগামী বছর ডাক্তার হবে বা সে আগামী বছর ডাক্তার হতে চলেছে, তাহলে যে ডাক্তার হতে চলেছে মানে তো হয়নি, ডাক্তার হতে চলেছে হয়নি তার মানে ভবিষ্যতে হবে, আবার এখানে ইন্ডিকেশান করা আছে কি যে আগামী বছর, ঠিক আছে? তাহলে আমরা এটা ট্রান্সলেট করব কিভাবে, হি ইজ গোয়িং টু বি এ ডক্টর নেক্সট ইয়ার, হি ইজ গোয়িং টু বি এ ডক্টর নেক্সট ইয়ার। এখানে যে বি বলা হয়েছে, বি মানে এখানে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমরা জানো অক্সিলারি ভার্ব হিসাবে আমি যার ব্যবহার করা হয়। তো সে আগামী বছর একজন ডাক্তার হতে চলেছে, হি ইজ গোয়িং টু বি এ ডক্টর টুমরো। আমি আগামী সপ্তাহে একটি গাড়ি কিনতে চলেছি, আই এম গোয়িং টু বাই আ কার নেক্সট উইক, আই এম গোয়িং টু বাই এ কার নেক্সট উইক, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে লাস্ট একটা বিশেষ বিষয় জানিয়ে দিই যে ফিউচার ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে কী বসে, শ্যাল অর উইল। তো ফার্স্ট পার্সন আই আর উইয়ের পরে কী বসে, শ্যাল বসে, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের পরে উইল বসে। আবার বলছি, ফার্স্ট পার্সন আই এবং উইয়ের পরে শ্যাল বসে আর সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের পরে উইল বসে, ঠিক আছে? কিন্তু এগুলো আবার ইন্টারচেঞ্জ হয়, মানে ফার্স্ট পার্সন আই এবং উইয়ের পরে উইল ব্যবহার করা যায়, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের পরেও আবার শ্যাল ব্যবহার করা যায়। কখন সেটা, যদি আমরা কোনো বিষয়ে আমাদের স্ট্রং ডিজায়ার বা স্ট্রং উইল
বা আমাদের অ্যাকশনের উপর বিশেষ জোর দিতে চাই, ইফ উই ওয়ান্ট টু এম্পাসাইজ অন আওয়ার অ্যাকশন, দেন উই ক্যান ইউজ উইল আফটার দ্য ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই অ্যান্ড অলসো স্যাল আফটার দি সেকেন্ড পার্সন অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্সন। ওকে, ফর এক্সাম্পল, আমি একজন ডাক্তার হব। তো এই যে ডাক্তার হব, এইটা ধরো আমি যদি বলি যে আই শ্যাল বি এ ডক্টর, নো প্রবলেম। বাট ইফ আই সে আই উইল বি আ ডক্টর, দ্যাট মিন্স আমার ডাক্তার হওয়ার প্রতি একটা আরও বেশি স্ট্রেস প্রদান করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, এম্ফাসিস করা হচ্ছে, ঠিক আছে। হি উইল বি আ সায়েন্টিস্ট, কোনো ব্যাপার নেই, কিন্তু যদি বলা হয় হি শ্যাল বি আ সায়েন্টিস্ট, তাহলে এখানে কী করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। তাহলে আসল কথাটা কী হলো, যে সাবজেক্ট আই আর উয়ের পরে শ্যাল বসে, আর সেকেন্ড পার্সন থার্ড পার্সনের পরে উইল বসে, কিন্তু আই আর উয়ের পরে উইল বসে আর সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের পরে শ্যাল বসে কখন, যদি ক্রিয়ার প্রতি বা অ্যাকশনের প্রতি জোর দেওয়া হয় বা স্ট্রং ডিজায়ার বা উইল প্রকাশ করা হয়। ক্লিয়ার? তো হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই টিচ ইউ থ্রু দিস লেসন অ্যাবাউট ফিউচার ইনডেফিনিট টেন্স অর সিম্পল ফিউচার টেন্স। অ্যান্ড আই সাজেস্ট ইউ টু কিপ প্র্যাকটিসিং ইয়োর সেলফ রেগুলারলি সো দ্যাট ইউ ক্যান বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ। ওকে, অ্যান্ড আই প্রমিস ইউ টু কাম back with a new lesson in my next video. I have a request, please don't forget to subscribe my channel if you are new, and click the bell button so that you can get all notification. Okay, now goodbye.